বাজে ওই বাজে মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা ওই নমস্কার সবাইকে, আমি বিক্রম আর এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সদনে, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার সামনে। গগনেন্দ্রর দোতলারতে চলছে সঙ্গীতের সরস্বতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের আলোকচিত্রের ফটোগ্রাফির এক্সিবিশন, তা মূলত দেখতে এসেছি। তো আসুন গ্যালারির ভেতরে প্রবেশ করি এবং সঙ্গীতের সরস্বতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের আলোকচিত্রের প্রদর্শনী আরও একবার দেখে নিই। জবাব দেব কারে বুকের কাছে বাজলো যে আশা পথের সুর Thank you.
ছবি আঁকার শখের সঙ্গে সঙ্গে ছবি তোলার ভালো ক্যামেরা ছিল না ছোটোবেলায়, খুবই সাধারণ ক্যামেরা, ক্যামেরা কেনারও পয়সা পয়সা ছিল না। তো তারপরে ক্যামেরা কিনে যখন ছবি তুলতে শুরু করলাম তখনও ভাবিনি এক্সিবিশন হবে কখনো, কিন্তু আমার একটি সন্তান আছে চার পেয়ে, ও আমার সঙ্গে এত অ্যাটাচড এবং ও এত সুন্দর সুন্দর পোজ দিত, তো প্রথমে ওই আমাকে একটা সাইলেন্টলি এরকম ধরনের কিছু একটা নাম ছিল, প্রত্যেকবারই একটা খুব সুন্দর সুন্দর নামকরণ থাকে আমার এক্সিবিশনে। ইট ইজ মাই টেন্থ এক্সিবিশন, এটা আমার দশম প্রচেষ্টা, প্রত্যেকবারই ওই একই ধরনের ছবি, মানে আমার যে চার পেয়ে বাচ্চা সন্তান ওর ছবি থাকে মূলত, তাছাড়া প্রকৃতির ছবি, আমি সূর্যের নানান রকম ছবি তুলতে ভালোবাসি, সূর্য এবং মেঘের খেলা, তাছাড়া ভীষণ আমি খুবই নেচার ভালোবাসি, বন জঙ্গল পাতা বিভিন্ন পাতার ছবি আমার সবসময়ই, আমার কেউ প্রাণহীন মনে হয় না, আমি যেটারই ছবি তুলি আমার মনে হয়, মানে কাঁচের গেলাসেরও যদি ছবি তুলি মনে হয় প্রাণ আছে। তো আরেকটা আমি এবারও আমাকে আমাদের ভীষণ বিখ্যাত একজন মানুষ ন্যাশনাল জিওগ্রাফির অ্যাওয়ার্ড পাওয়া একজন বিরাট টিচার অতনুদা, অতনুপাল ওনাকে সবাই চেনে, উনি টিচার এবং ওনার আমি অনেক, উনি উৎসাহ দিয়েছেন, সবসময় উৎসাহ দেন, তো অতনুদাও কখনো এসে প্রথম দিকে এসে পড়েছেন, এবারও এসেছিলেন, এবং আমার যারা প্রিয়জন তারাও এসে অনেক সময় আমার বলে যে আমার ছবিগুলো দেখে ক্যামেরার ছবির থেকে মনে হয় যে যেন হাতে আঁকা ছবি, মানে পেন্টিং ক্যামেরা আর কি, পেন্টেড লেন্স, তো সেটা হয়তো আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকতে পারি না কিছু আমার অসুবিধার জন্য, খুব ফ্রিকোয়েন্টলি ছবি আঁকা হয় না, যদিও আঁকে এঁকেছি এবং দু চারটি এক্সিবিশনে আমার ছবি ছিল, খুবই সাধারণ মানের, আমার মান আমি নিজেকে খুব একটা বেশি নম্বর দিই না, তো ওই আর কি প্রচেষ্টা, বা মানুষের আবেগের কান্নাকাটি থেকে তো এই বিভিন্ন আর্ট ফর্ম মানুষ খুঁজে বেড়ায়, লেখালেখি, আমি যেরকম লেখালেখি খুব শখ, ছবি আঁকার শখ, ছবি তোলার শখ, এবং গান আর ছবি কোথাও একটা এনট্যাঙ্গেলড উইথ ইচ আদার,
তার প্রমাণ হচ্ছে যে আমি যখন ছবি আঁকি বা ছবি যখন ক্যামেরাতে তুলি তখন একটা ক্যাপশনটা তখন রবীন্দ্রনাথের গান যার সাথে আমি সংসার করি আর কি। তো এই আমার দশম এক্সিবিশনে আমার সব প্রিয়জনরা এসেছেন, এবারের সংখ্যা সবচেয়ে বেশি 80টা ছবি। আমার অতনুদা যেরকম ভীষণ ইন্সপায়ার করেন, মধুচন্দা সেন খুব ভালো ফটোগ্রাফার, অনেক দেশ ঘুরে বেড়ায়। আমি অনেক দেশে যেতে পারি না, কিন্তু আমি ওই অনেক দেশ এবং বিদেশকে খুঁজে নিই আমার আশেপাশে, আমার বাড়ি, নতুন বাড়ি, পুরনো বাড়ির চারপাশ। অনেক সময় যে একটা বিশেষ জায়গায় গিয়ে ছবি তুলতে হবেই সেটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে আমার একজন ভেতরে কেউ আছে, আমার আত্মশক্তিও হতে পারে বা কোনো বাইরের শক্তি হতে পারে, সে আমাকে তোলা এসে আমাকে অনেক সময় অনেক সৌভাগ্য প্রদান করে, যার জন্যে আমার ছবিটা যতটা ভালো হওয়ার কথা অনেক বেশি ভালো হয়ে যায়। মানে আমার মনে হয় যে ওটা একটা ইনবিল্ট স্পিকারের মতো, ওটা আমার একটা বাড়তি পাওনা আমার ঈশ্বরের কাছ থেকে। কেউ বলেন, তিনি কখনো বলেন তুমি লেখো লেখো, কখনো বলেন ছবি তোলো ছবি তোলো, এটা তোলো আমি তোমার সঙ্গে আছি, তো ছবিটা আরও ভালো হয়ে যায় না ছবি আর কি। আমি সবসময় 1+1, আমার মনে হয় যে আমি আমার ক্যামেরা এবং আমার সঙ্গে আরও কেউ থাকে, আমার ইচ্ছা শক্তি বা আমার ঈশ্বর। আর আমার পুয়ান তো আছেই, তো এই এক্সিবিশনের এবারকার বোধ হয় ক্যাপশনটা ছিল মোস্ট প্রবাবলি মাম মামস লেন্স, মানে পুয়ান ইজ সেই মাম মামস লেন্স স্টাইলিশ কনফিডেন্স। তো জানি না কতটা স্টাইলিশ কনফিডেন্স ছিল, তবে আমার অনেক প্রিয় মানুষজন একদম 100% প্রেজেন্স। আমি বলেছিলাম যে ওয়েটিং ফর ইওর লাভলি প্রেজেন্স, তো তাদের লাভলি প্রেজেন্স তারা দিয়েছেন। আমার ছাত্রছাত্রীরা, আমার অনেক আমার এই ছবি সব নানান, এটা তো খুব কঠিন একটা প্রসেস, এসব বই নিয়ে যাওয়া লাগানো এই সমস্ত অনেক যে সাহায্য করা, তাতে আমার ছেলেমেয়েরাই সবাই আমার পাশে রয়েছে। এবং আমার ইচ্ছে যে আমার ভবিষ্যৎ কাজের সঙ্গেও, বিশেষ করে পেন্টিং অ্যান্ড ক্যামেরা, পেন্টিং অ্যান্ড লেন্স, তো তার সঙ্গে যেন সবাই চিরদিন আমার সঙ্গে থাকে। আমার দলের নাম অশোক রেণু। আর কী বলবো, সব বলা হয়ে গেল। আর যারা তুলছেন তাদের সবাইকে আমার ভালোবাসা, ধন্যবাদ। সকলে ভালো থাকো, ভালো থাকুন। আবার আমার এক্সিবিশন হলে আবার আসুন, আবার এসো।